हेलो फ्रेंड, আমি দেবরাজ ভাষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু বিষয় আলোচনা করব যেগুলো ইদানিং আমাদের যে পুরনো ক্যান্ডিডেট যারা ভালো কাজ করছেন তাদের সঙ্গে ঘটেছে সে বিষয়ে আলোচনা করব। ইভেন যারা কাজ করতে পাচ্ছেন না তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়া আলোচনা করব এই কোম্পানিতে কাজ করার জন্য আপনার কি কি লাগবে, ইভেন এই কোম্পানিতে কাজ করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, আপনার কি ইনভেস্টমেন্ট আছে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যারা পুরনো ক্যান্ডিডেট আছে তাদেরকে, যারা ইউনিট তৈরি করেছেন বা অনেকজনকে নিয়ে কাজ করাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হচ্ছে, তারা ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যারা কাজ অল্প অল্প করে করছেন তারাও দেখবেন, কারণ আপনাদের সবার নিয়ে এই ভিডিওটা আজকে বানানো, প্লাস যারা নতুন আছেন তারাও দেখবেন। তাহলে আপনাদের সব প্রশ্নের অ্যান্সার গুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখুন, এই কোম্পানিতে যারা নতুন আছে তাদের জন্য আমি ফার্স্টে স্টার্ট করি। যারা এই কোম্পানিতে নতুন কাজ করবেন বা কাজ করতে আসবেন বা কথা বলতে আসবেন তাদেরকে আমি একটা জিনিস বলে দিই, আগে সব জানুন। ইউটিউবে গিয়ে ভাষা ফাউন্ডেশন লিখুন, লিখে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দিয়ে সব ভিডিওগুলো আগে দেখুন। দেখে যদি আপনার কোথাও মনে হয় যে হ্যাঁ আমি এখান থেকে কাজ করতে পারবো, তারপরে আসবেন। আর যদি মনে হয় না আমি এখান থেকে কাজ করতে পারবো না, তাহলে এসে যোগাযোগ করে কোনো লাভ নেই, তাহলে আপনি পারবেন না। কারণ আমার কোম্পানিতে কাজ করতে আসলে আগে ভালো করে ভিডিওগুলো দেখে নিতে হবে, পুরো ডিটেলস জেনে তারপর আমার কোম্পানিতে কাজ করতে আসবেন। কারণ এই কোম্পানি থেকে বিশাল কিছু ইনকাম নেই। যাদের অনেক টাকা ইনকামের প্রয়োজন, অনেক টাকা ইনকাম করার স্বপ্ন আছে, প্রচুর টাকা ইনকাম করবেন মানে হুট করে কাজটা শিখে গিয়ে তারপরে আপনি ইনকাম করতে আরম্ভ করবেন, এই জিনিসটা যাদের মেন্টালিটি আছে তারা আমার কোম্পানিতে আসবেন না, হবে না। ইদানিং এরকম ক্যান্ডিডেট অনেক এসছেন যে প্রচুর টাকা ইনকাম করতে পারেন ভেবে আমাদের এখানে অ্যাডমিশন করেছেন। এবার তারাই এখন বাজে বাজে কমেন্ট করছেন বা আমাদের যারা পুরনো ক্যান্ডিডেটের সঙ্গে মিসবিহেভ করছেন, এই জিনিস নিয়ে আমি আলোচনা করব। কে করেছেন সেটাও আমরা ইউটিউবের মাধ্যমে বলবো, কাদের সঙ্গে করেছেন সেটাও বলবো, এবং এর বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে সেটাও আমরা আলোচনা করব। তো একটা জিনিস বলি, যারা নতুন আসবেন এই কোম্পানিতে বিশাল কিছু ইনকাম নেই। আপনি যদি 4-5 ঘন্টা কাজ করতে পারেন অফ টাইমে, মাস গেলে 4-5 হাজার টাকা বেশি ইনকাম করতে পারবেন না, সম্ভবই নয়। এটা টোটাল মাসের ইনকাম বললাম আমি একা কাজ করলে, প্রথম থেকেই কিন্তু এই ইনকামটা আসবে না। আপনি যদি ভাবেন যে প্রথম থেকেই আপনি এই টাকাটা ইনকাম করতে পারবেন, এত কম টাকা যেহেতু কাজ, প্রথম থেকেই আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, সেটাও সম্ভব নয়। প্রথম থেকেও আপনার এই ইনকামটা হবে না। আমি প্রথমে আপনাকে হয়তো দেখা গেল অল্প কিছু মাল দেবো, আপনি ভালো করে কাজটা করে আনবেন, জমা দেবেন, আপনি আমার সাথে মাল বাড়াবো। খারাপ কাজ করলে আমি এক পিসও কাজ কোম্পানির তরফ থেকে দিতে পারবো না। কি বললাম, খারাপ কাজ করলে এক পিসও কাজ দিতে পারবো না। এই কারণে আমি ট্রেনিংটা দিই, যে ট্রেনিং পিরিয়ডে আমরা শিখিয়ে দিই কোথায় ভুল হয়, ভুলটাকে তুলে কিভাবে রিপেয়ার করা যায়, ভুলগুলো কিভাবে হয়, এই কাজগুলো ট্রেনিং পিরিয়ডে কি আমরা দেখতে পাচ্ছি যে অনেকে না ট্রেনিং এ মন দিচ্ছেন না, কোন রকম কাজ করছেন, করলে হলো আমি তো কাজ তো পাবো, আমি তো কোনো টাকা পয়সা জমা দিইনি, এই জিনিসগুলো অনেকে করছেন। এই ধারণাটা কিন্তু ভুল, কারণ ট্রেনিং পিরিয়ডে আপনি প্র্যাকটিস মেটেরিয়ালসটা কিনে প্র্যাকটিস করছেন, সেটা আপনার এক্সট্রা খরচা হচ্ছে একটা, কোম্পানিতে পয়সা দিচ্ছেন না, এটা বাস্তব, ঠিক আছে মানলাম। কিন্তু আপনি তো নিজের জন্য কিছু ইনভেস্ট করেছেন, সেখানে তো আপনার খরচা হচ্ছে প্র্যাকটিস মেটেরিয়ালস কেনার জন্য, তাহলে কাজটা ভালো করে মন দিয়ে শিখছেন না কেন? যখন কাজ করতে যাচ্ছেন প্রবলেম হচ্ছে, আপনি কাজ বারবার ভুল করে যাচ্ছেন, বারবার ভুল করে যাচ্ছেন, তাহলে আপনি কত ভুল করে আপনি কোম্পানি দিতে পারবে সেটা আপনি আমাদেরকে বলুন। যে আপনার ঘর থেকে আপনি কাউকে কাজ দিচ্ছেন, ঠিক আছে, এবার আপনার সেই কাজগুলো কন্টিনিউ তারা ভুল করে যাচ্ছে, আপনি কতবার দেবেন? সম্ভব বারবার দেওয়া সম্ভব নয়, যেহেতু আপনি তার কাছে কোনো পয়সা রাখেননি, জমা রাখেননি। যেমন এই কোম্পানি করে, আপনি মাল নিয়ে যাওয়ার জন্য কোনো ডিপোজিট বা কোনো সিকিউরিটি এই কোম্পানিতে জমা দিতে হয় না। তো বেসিক্যালি আপনি পয়সাটা যদি আপনি কন্টিনিউ মাল ভুল করতে থাকেন তাহলে আমি আমার তো লস, কোম্পানির তো লস। আপনি যদি কোনো পয়সা জমা রাখতেন, হ্যাঁ চলুন আপনি পয়সা জমা রেখেছেন, আপনি মাল নিয়ে যাচ্ছেন, বারবার ভুল করছেন, আমি ওখান থেকে কেটে নেবো, এই জিনিসটা তো এই কোম্পানিতে হয় না। এই কোম্পানিতে কোনো ডিপোজিট কোনো সিকিউরিটি মানি লাগে না, যা প্র্যাকটিস চলাকালীন প্র্যাকটিস মেটেরিয়াল নিজের পার্সোনাল ব্যাপার, ওটা নিজেকে কিনে নিতে হয়। আর যারা প্র্যাকটিস মেটেরিয়ালস থেকে ভাবছেন ইনভেস্টমেন্ট, তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিই, যারা কাজ এখানে প্র্যাকটিস মেটেরিয়ালস থেকে ভাবছেন ইনভেস্টমেন্ট বলে অনেক সময় আমাদেরকে কমেন্ট করছেন, বলছে এত টাকা ইনভেস্ট হচ্ছে, অত টাকা ইনভেস্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে একটু বলে দিই। ধরুন আজকে আপনি একটা কোথাও টিউশন পড়তে গেছেন, সেখানে একটা অঙ্কের টিচার কাছে গেছেন, সেখানে একটা অঙ্কের টিচারকে আপনি একটা স্যালারি দিচ্ছেন মান্থলি, ওকে। এবার অঙ্কের টিচারটা একটু বলে দিল যে এই অঙ্কগুলো আপনি বাড়িতে প্র্যাকটিস করে নিয়ে আসবেন। এবার আপনি তার উপর আঙুল তুলে বলতে পারবেন যে স্যার আপনার কথা আমি স্যালারি দিচ্ছি, আপনি আমার খাতা পেনটা কিনে দিন, আপনি যেগুলো প্র্যাকটিস করতে দিলেন, আমি তাহলে কিসে প্র্যাকটিস করব, এই শব্দটা বলতে পারবেন? সম্ভব। আপনি কিন্তু ওনাকে স্যালারিও দিচ্ছেন, প্লাস স্যার একটা অঙ্ক দেখিয়ে দিল, আপনাকে বাড়িতে প্র্যাকটিস করে নিয়ে আসতে বললো।
প্র্যাকটিস করার জন্য কি আপনাকে খাতা পেন যা যা লাগবে আপনাকে ওই স্যার কিনে দেবে? আমাকে এটা আগে বলুন। কোনোদিন সম্ভব নয়, কেউ দেবে না, আজ পর্যন্ত কেউ দেয়নি আর কেউ দেবেও না। আমার কোম্পানিতে সিস্টেম কি আছে, এখানে প্র্যাকটিস মেটেরিয়াল নিজেকে কিনে নিতে হয়। যেমন ওখানে আপনি স্যারকে মাইনে দিচ্ছেন, এখানে আমাকে মাইনে দিতে হবে না। আপনার যে ট্রেনিং হবে না, ট্রেনিং এর জন্য আমাকে এক পয়সা এখানে দিতে হবে না, ট্রেনিং ফিজ এক পয়সা লাগবে না, আমাকে ফ্রিতে শেখাবো। কিন্তু প্র্যাকটিস মেটেরিয়ালটা নিজেকেই কিনতে হবে, ওটাকে আপনি ইনভেস্টমেন্ট ভেবে যদি আপনি কোম্পানির সঙ্গে ডিবেট করতে থাকেন তাহলে এটা আপনার ফল্ট, তাহলে আপনার মেন্টালিটি ঠিক নেই। কারণ প্র্যাকটিসটা আপনার পার্সোনাল ব্যাপার, কারণ পার্সোনাল খরচের জন্য কোম্পানি কেন দেবে আপনাকে মেটেরিয়ালস? আপনি এখানে কাজ করতে আসছেন, কাজ জানা থাকলে আপনি ডাইরেক্ট সার্টিফিকেট জমা করলে আপনাকে আমি কাজ ছেড়ে দেবো। কারণ আপনার কাজ জানা আছে, সেটাকে আমাকে প্রুফ দিতে হবে যে আমি কাজটা জানি, তবে না আপনাকে আমি মালটা দিতে পারবো। আপনাকে মাল দিলে আপনি বলে দিলেন স্যার আমি কাজ জানি, ঠিক আছে, আপনি মাল দিয়ে দিলেন মালগুলো নষ্ট করলেন, স্যার আমি বললাম কাজগুলো নষ্ট করে যাবে কি হবে, আপনি হাতটা তুলে দিলেন স্যার আমি ভুল হয়ে গেছে আমি কি করবো, তাহলে সেই ভুলের পয়সাগুলো আপনাকে কে দেবে? আমাকে ভুলগুলো হলে যে মালগুলো মেটেরিয়াল নষ্ট হবে তার খরচাটা আমাকে কে দেবে? কেউ দেবে না। তো বেসিক্যালি আগে কাজ শিখতে হবে, শেখার পরে এখান থেকে কাজ দেওয়া হবে। এখানে যদি 100 জন ট্রেনিং নেন, আগে ভালো করে বলি নতুনদের জন্য, এখানে যদি 100 জন ট্রেনিং নেন মোটামুটি এখানে 70-80 জন কাজ করতে পারবেন, 20-30 জন পারবেন না। কারণ কাজটা সবার দ্বারা সম্ভব নয়, এটা আর্টিস্টিক কাজ। হ্যাঁ, সবাই যদি মন দিয়ে শেখেন সম্ভব, কিন্তু যদি মন না দিয়ে শেখেন তাহলে সম্ভব নয়। কারণ আমি দেখি ট্রেনিং পিরিয়ডে যে ট্রেনিং হয়েছে বাড়ি থেকে প্র্যাকটিস করতে হবে সেটা কি করে না, ওই আসার দুদিন আগে, ট্রেনিং এ আসার দুদিন আগে কোনো রকম প্র্যাকটিস করে চলে এলো, যে দেখে দিল হলো হলো না হলো না হলো, এই জিনিসগুলো করে তারা কাজ করতে পারবে না, প্রপারলি প্র্যাকটিস করতে হবে। এবার যখনই তারা কাজ করতে পারবে না, আমি 2-3 বার খেপে মাল দেবো তাদেরকে, দেখবো তারা কাজ করতে পারছে না, তাদেরকে প্রপারলি কাজ দেওয়া বন্ধ করে দেবো। তখন তারা আমার বিরুদ্ধে কমেন্ট করবে যে আমার এতগুলো টাকা খরচা হয়ে গেল ট্রেনিং পিরিয়ডে, আমার সময়গুলো নষ্ট হলো, এরকম কমেন্ট তারা করবে। তো বেসিক্যালি ভিডিওটা ভালো করে আগে দেখুন, এরকম ভিডিও ইউটিউবে কেউ দেয় না। অনেক ভিডিও দেখেছেন কিন্তু এরকম ভিডিও ইউটিউবে আজ পর্যন্ত কেউ দেয়নি। আমি ইউটিউবার হয়ে বলছি, বা আমি ইউটিউবে ভিডিও করি বলে আমি বলছি, বা ইউটিউবে আমি ভিডিও দেখি। তো বেসিক্যালি এরকম ভিডিও আপনি কোনোদিনই পাবেন না, এত খোলাখুলি কথা কোনোদিন কেউ বলে না। আমি ডাইরেক্ট বলে দিই আপনাদের কি প্রবলেম হবে না হবে, সেগুলো আমি শেয়ার করে দিই, কতজন কাজ করতে পারবেন সেগুলো আমি শেয়ার করে দিই, আপনাকে প্র্যাকটিস মেটেরিয়াল নিজেকে কিনে নিতে হবে সেটাও আমি শেয়ার করে দিচ্ছি, ট্রেনিং এর জন্য কোনো ফিজ লাগবে না সেটাও শেয়ার করছি, ইভেন মাল নিয়ে যাওয়ার জন্য কোনো ডিপোজিট কোনো সিকিউরিটি মানি কিছু লাগবে না। এবার ফর্মালিটিস একটা থাকে, একটা ফর্ম তুলতে হয়, ফর্মের দাম 300 টাকা, এটা ফিল আপ করে জমা দিতে হয়, এটাও আমরা কেন নিচ্ছি সেটাও আমরা শেয়ার করে দিই। প্রসপেক্টর ফর্ম, সার্টিফিকেট, এমপ্লয় আই কার্ড, ট্রেনিং পিরিয়ড, যত কাগজপত্র লাগবে তার দামগুলো আপনাদের কাছ থেকে আমরা নিয়ে নিলাম। আপনাকে আমরা কিছু দেবো না, আপনার কাছে আমরা কিছু নেবো না। কেন আপনাকে আমি কিছু দিতে যাবো, বা আপনার কাছে আমি কেন নিতে যাবো? আপনি কাজ করবেন, আপনি আপনার মজুরি বুঝবেন, আমি আমার মাল বুঝবো, সম্পর্ক এটাই আপনাদের সঙ্গে। কারণ আমাকে মালটা মার্কেটে বিক্রি করতে হবে, আমি ইনভেস্ট করেছি মানে আমাকে, আমি এই প্রজেক্টটা নামিয়েছি মানে আমাকে তো ইনকাম করতে হবে। তো বেসিক্যালি কেন আমি আপনার দিকটা দেখতে যাবো, আগে আমি আমার দিকটা দেখবো, আপনি আপনার দিকটা দেখবেন। আপনি যখন কাজ করবেন, আপনি ভালো কাজ করতে পারলে সারা বছর কাজ পাবেন, খারাপ কাজ করলে এক পিসও দেবো না, বারবার শব্দ বলছি ক্লিয়ার। আর যারা ভালো কাজ করছেন তাদেরকে আমি একটা জিনিস বলবো, মন দিয়ে কাজ করুন, কারো কথায় কান দেবেন না। ভালো, আপনি ভালো কাজ করছেন, আপনি এগিয়ে যান। যদি আপনি ভালো কাজ করার সময় যদি অন্য কারো কথা শুনে যদি আপনি কাজটা গন্ডগোল করতে পারেন সেটা আপনার ফল্ট, করবেন না। যারা ইউনিট তৈরি করে কাজ করছেন তারা তো আমি তাদেরকে মানে কি বলবো কোম্পানির তরফ থেকে ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদেরকে অনেক এমপ্লয় দিয়েছেন, প্রচুর ক্যান্ডিডেটকে কাজ করাচ্ছেন, ভালো একটা ইনকামের রাস্তা দিচ্ছেন, প্লাস আপনারা ইনকাম করতে পারছেন। আমি জানি প্রথম প্রথম আপনাদের ইনকাম হয়নি, এখন একটা ইনকাম হচ্ছে। ইউটিউবে এরকম কমেন্ট অনেক দেখছি যে ডিবেট হচ্ছে, পুরনো ক্যান্ডিডেটের সঙ্গে নতুন যারা কাজ করতে পারছে না তাদের ডিবেট হচ্ছে। ডিবেট কিরকম হচ্ছে, একজন কমেন্ট করেছে যে এই কোম্পানিতে যাবেন না, বেকার, আপনার সময়টা নষ্ট হবে, টাকা পয়সাগুলো নষ্ট হবে। প্রথম কথা আমি আগেই বলে দিলাম, আপনার টাকা পয়সা কোম্পানিকে উনি কি দিয়েছে সেটা আমরা জানি না, ঠিক আছে। 300 টাকাটা ছাড়া উনি কোম্পানিকে কোনো টাকা দিয়েছে কিনা সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটা উনি জানেন, কারণ উনি ওই টাকার এগেন্সে কিছু পেয়েছে কিনা সেটাও আমি জানি না। যাই হোক, সেটা ওনার পার্সোনাল ব্যাপার, উনি কমেন্ট করতে পারে, ওনার মানে মেন্টালিটি যেটা সেটা উনি কমেন্ট করেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কিছু বলছি না। আর একজন কমেন্ট করেছে দেখলাম ওখানে যে আমি এই কোম্পানিতে অনেক বছর ধরে তো কাজ করছি, আমি তো 5-6 বছর ধরে কাজ করছি, আমি কাজ পাচ্ছি। তখন উনি কমেন্ট করে তাহলে আপনার বাড়ি থেকে আমি কাজ শিখবো, তখন উনি কমেন্ট করছে। এরকম দেখতে পাচ্ছি যে সঙ্গে সঙ্গে ডিবেট হচ্ছে। আর একজন কমেন্ট করেছে যে আস্তে আস্তে ধরে ধরে করুন, সে উনি ভালো কাজ করে, ওনার আমি নাম দিচ্ছি না, আমি কারোর নামই নেবো না, উনিও ভালো কাজ করে, উনি ইউনিট তৈরি করে কাজ করছে, উনি একটা মানে হল ঘর ভাড়া নিয়ে একটা ইউনিট তৈরি করে কাজ করছে। উনি আবার কমেন্ট করেছে দেখতে পাচ্ছি আমি ওখানে যে আপনারা আস্তে আস্তে কাজ করুন,
ধীরে সুস্থে কাজ করুন, দেখুন আপনার কাজটা হবে, আমি গ্যারান্টি নিচ্ছি। উনি এই কথাটা বলেছেন একজন ক্যান্ডিডেট হয়ে। ধন্যবাদ আপনাকে, আপনি কোম্পানির হয়ে কাজ করছেন, আমাদের খুব ভালো লেগেছে আপনার কমেন্টটা। আর যে কাজ করতে পারেনি সে তো খারাপ কমেন্ট করবে, সেখানে যদি আমিও থাকতাম আমিও করতাম। যদি আমি কোনো টাকা ইনভেস্ট করে শিখেছি, শেখার পর যদি আমি কাজ না করতে পারি, তো বেসিক্যালি তো আমি আমার দোষটা দেখবো না, এটা মানুষের ফিতরত, মানুষ তো নিজের দোষটা সবসময় কমই দেখে। তো সেক্ষেত্রে আমি ওইখানে থাকলে আমি ওই কমেন্টটাই করতাম যে আমি কোম্পানিতে শিখেছি, সময় দিয়েছি, আমি কাজ পাচ্ছি না, আমার রেট আগে বেশি দিচ্ছিল এখন কম দিচ্ছি, এরকম কমেন্ট আমিও করতে পারি, কারণ যেহেতু আমি পারিনি কাজটা করতে। আর যারা ভালো কাজ করছেন তারা ভালো কমেন্ট করছে, সেটাও আমরা জানি, তারা ভালো কাজ করছে বলে ভালো কমেন্ট করছে, আর যারা কাজ করতে পারছে না তাই ভালো কমেন্ট করছে না, এটা নিয়ে আমরা কিছু মাইন্ড করি না, এটা কোনো অসুবিধার নেই। কিন্তু আরেকটা জিনিস বলি, পুরনো ক্যান্ডিডেট, আরেকজন ক্যান্ডিডেট আমাদেরকে ফোন করেছিলেন, যে কোনো একজন ক্যান্ডিডেট মানে আমাদের অফিসে কাজ করছে নতুনই, প্রায় হয়তো দু তিনবার কাজ নিয়ে গেছে, একজন পুরনো ক্যান্ডিডেট, উনি ওনাকে ফোন নাম্বার দিয়েছিলেন। আমরা সবসময় বলি যে পুরনো ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলুন, আমরা বেসিক্যালি কারো নাম্বার বা ঠিকানা প্রোভাইড করি না, আমরা বলি পুরনো ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলুন, তাদের কাছে কাজটা জানুন। এইরকম অনেক হয়েছে যে তাদেরকে ফোন নাম্বার দিয়েছে, তারা বাড়ি তাদের বাড়িতে গেছে, যে কাজটা তাদেরকে শিখিয়েছে শেখানোর পর তাদের সঙ্গে নাকি মিসবিহেভ হয়েছে, মানে যে ক্যান্ডিডেট গেছে সে ক্যান্ডিডেটকে ওনাদের সঙ্গে মিসবিহেভ করেছে, মানে মিসবিহেভটা আমি জাস্ট সরাসরি ইউটিউবে বলছি না, কিন্তু মিসবিহেভ করেছে, খুব খারাপ লেগেছে আমাদের এটা শুনতে যে আপনাদের কোম্পানির এমপ্লয়ি এসে বাড়িতে এরকম মিসবিহেভ করেছে, যে আপনার মানে আমি এখানে শুধু ওনাকে কাজটা, উনি আমাকে বললেন যে কাজটা শিখতে আসবো, আপনি যদি দেখে দিলে খুব ভালো হয়, তো আমি ওনাকে হেল্প করতে গেছিলাম, ওনাকে আমি হেল্প করেছি, কাজটা শিখেছি, কিন্তু উনি এমন একটা জিনিস করে গেছে আমার বাড়িতে, সেটা উনি সরাসরি আমাদের সঙ্গে শেয়ার করেছে, কিন্তু আমরা ইউটিউবে বলছি না। মাথায় রাখবেন যারা পুরনো ক্যান্ডিডেট আছেন, যাদেরকে ফোন নাম্বার দিচ্ছেন বা বাড়িতে ডাকছেন, আপনারা একটুখানি সতর্ক হয়ে যাবেন, সাবধানে তাদেরকে একটুখানি ট্রিট করবেন, কারণ আমি কিন্তু কারো দায়িত্ব নিতে পারবো না, সম্ভব নয়। আপনারা কিন্তু আমার উপর কেউ আঙুল তুলতে পারবেন না যে স্যার উনি এসেছিলেন, উনি এসে এই জিনিসটা করে গেছে, টোটাল দায়িত্ব আপনার, কারণ আমি আপনার নাম্বার প্রোভাইড করছি না বা আপনার ঠিকানা আমি দিচ্ছি না, এটা কোম্পানির মানে রুলস এর বাইরে, বা এটা ইললিগাল কারো ঠিকানা বা অ্যাড্রেস বা কিছু প্রোভাইড করা, ঠিক আছে, আমরা করি না। তো বেসিক্যালি যারা করছেন সেটা পুরোপুরি তার দায়িত্ব, সে ভালো করে জাস্টিফাই করে তাকে ফোন নাম্বার বা অ্যাড্রেস দেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা কিন্তু আমাদের কোনো হস্তক্ষেপ নেই। আর যে মিসবিহেভ করেছেন তার বিরুদ্ধে মানে তার এগেনস্টে আমরা পারলে স্টেপ নিতে পারি। এটা তার ফার্স্ট টাইম ভুল, বা তিনি এর আগে করেছে কিনা আমরা এখনো পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি, যদি আরো কোনো রিপোর্ট পাই তো তার বিরুদ্ধে আমরা অবশ্যই লিগালি ব্যবস্থা নেব। আর কোনো ক্যান্ডিডেটের বাড়িতে যদি কেউ গিয়ে মিসবিহেভ করে আমাদেরকে ইনফর্ম করতে পারেন, আমরা তার বিরুদ্ধে হয়তো লিগালি স্টেপ নিতে পারি, সেটা আলাদা ম্যাটার। কিন্তু আমরা কাউকে প্রোভাইড করি না, আমাদের দিকে আঙুল তুলবেন না, কারো নাম্বার বা কারো অ্যাড্রেস আমরা প্রোভাইড করি না। ওকে, যারা পুরনো ক্যান্ডিডেট আছে সাবধানে। হ্যাঁ, আপনি আমার অফিসে আসুন, ওনারাও আসে, এখানে বসে শেখান, কোনো অসুবিধা নেই, আপনি তাদের সঙ্গে আলাদা কথা বলুন, কোনো অসুবিধা নেই। বাড়িতে যে নিয়ে যাচ্ছেন এই দায়িত্বটা কিন্তু আপনাদের, এই দায়িত্ব কিন্তু আমার নয়, এটা কিন্তু আমরা কোনো রকমই মানে প্রোভাইড করি না, মাথায় রাখবেন, বা আমরা এদিকে এগ্রিও নয়। আপনারা নিয়ে যাচ্ছেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা কিন্তু আপনাদেরকে ফলো রাখতে হবে। যারা ভালো কাজ করছেন একটু ধ্যান দিয়ে করবেন, যারা কাজ করতে পারছেন না তারা সরাসরি আমার সঙ্গে কথা বলুন, কারো বাড়ি থেকে কিছু ডিবেট করবেন না, বা এরকমভাবে আপনি যেটা কমেন্টে ডিবেট করছেন সেই জিনিসটা করবেন না, যাতে আপনার প্রবলেম হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে, যার সঙ্গে ডিবেট করছেন তারও খারাপ লাগছে, ব্যাপারগুলো বাজে জিনিস হচ্ছে, প্লাস কোম্পানির রেপুটেশন নষ্ট হচ্ছে। এটা আমরা জানি আপনি করছেন, আমাদের কোম্পানি কি রেপুটেশন আপনি নষ্ট করবেন, আমাদের কোম্পানি যথেষ্ট রেপুটেশন আছে, কারণ নাহলে আজকে 9 ইয়ার্স ধরে এই কোম্পানি সবাইকে কাজ দিতে পারতো না, নাহলে এত ক্যান্ডিডেট এত বছর ধরে কাজ করতে পারতো না, কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 8 বছর ধরে কাজ করতে পারতো না। আপনারা যারা নতুন আছেন, যারা কাজ করতে পারছেন না, ঠিক আছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কাজ করতে চাইছে না, অল্প সময়ে প্রচুর ইনকাম করতে চাইছেন, বিশাল কিছু ইনকাম করে নেবেন অল্প সময়ের মধ্যে, এরকম চিন্তা ভাবনা নিয়ে এসেছেন, তারা আসবেন না আমার কোম্পানিতে, অল্প সময়ের মধ্যে বিশাল কিছু ইনকাম নেই। আমি মিথ্যে প্রলোভন দিয়ে এখানে কাউকে ডাকি না, প্র্যাকটিস মেটেরিয়ালস নিজের পার্সোনাল ব্যাপার, ওটা আমি কেন দেবো, আর ওটাকে আপনি কোম্পানির সঙ্গে কেন জড়াবেন, আপনি বাইরে থেকেও তো কিনে নিয়ে আসছেন, আপনাকে প্রোভাইড তো আমরা বারবার বলছি যে আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসুন, যে মালটা আপনি কিনছেন সেটা আপনার কাছেই থাকছে, আপনার জিনিস আমি হাতও দিচ্ছি না, তাহলে কেন কোম্পানির দিকে আঙুল তুলছেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল জিনিসের জন্য তো কোম্পানির দিকে আঙুল তুলে আপনার কোনো লাভ নেই, আপনি কাজ করতে পারছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার ব্যক্তিগত ফল্ট, আপনি পারছেন না, আপনি পারেন না, আপনি পারেন না তাই করতে পারেননি, পরিষ্কার হিসেবে যারা কাজ করতে পারে তারা কাজ করছে, সবাই যে পরীক্ষা দেবে সবাই পাস করবে এরকম তো কোনো মানে নেই,
মোটামুটি যদি কেউ আমাদের আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন দেখা যায় মোটামুটি এখন যা সময় এসছে প্রচুর ছেলেমেয়ে ফেল করছে দেখা যাচ্ছে। এর আগেও অনেক পড়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষাতে সবাই যে পাস করতে পারে এরকম কোনো ব্যাপার নেই। সেম টু সেম আমার এখানে আপনি যেখানে কাজ করতে পারবেন এরকম কোনো মানে নেই, ঠিক আছে। আর আপনাকে আমি জোরজবস্তি কাজ করবো এটাও কোনো মানে নেই। হ্যাঁ, যারা ইনস্ট্যান্ট ইনকাম করতে চাইছেন, খুব প্রচুর ইনকাম করতে চাইছেন, এখান থেকে বিশাল কিছু ইনকাম করবেন চিন্তা ভাবনা করে আসছেন, আসবেন না। সরকারি সার্ভিসের দিকে দেখুন, হুট করে ইনকাম আসবে। আপনি যেদিনকে অ্যাডমিশন করছেন সেদিন থেকে আপনার ইনকাম আরম্ভ হলে মাসে গিয়ে আপনি মোটা একটা অ্যামাউন্ট পাবেন। সরকারি সার্ভিস করুন। প্রাইভেট কোনো কোম্পানি আপনাকে ইনস্ট্যান্ট ইনকাম দিতে পারবে না। আমি কেন, কোনো কোম্পানি দিতে পারবে না, সম্ভবই নয়। যদি আপনার এরকম মেন্টালিটি থাকে তাহলে আপনি সরকারি সার্ভিস করুন, আমাদের কোম্পানিতে কেন আসবেন। ওকে, আর যাদের প্রপারলি কাজ করার চিন্তাভাবনা আছে, যারা কাজ করতে চাইছেন, তারা এসে সরাসরি যোগাযোগ করুন। ইউটিউবে ভিডিওগুলো সব দেখুন, তারা এসে যোগাযোগ করুন, আমার সঙ্গে আগে কথা বলুন। কথা বলে কোথাও যদি আপনার মনে হয় যুক্তি ঠিক নেই তাহলে করবেন না, কাউকে জোরজবস্তি আমি রাখছি না। তো একদম আমি ডাইরেক্ট ইউটিউবে বলছি, দেখুন এরকম ইউটিউবে আজ পর্যন্ত কোনো কথা কেউ বলেছে কিনা আমার জানা নেই, আমি দেখিনি, বা আপনারা দেখেছেন কিনা সেটাও আমি জানি না। কিছু মানুষ ঠকে আমরা জানি, অনেক ইউটিউব আছে, ইউটিউবে অনেক ভিডিও চলে, সেখানে টাকা দিয়ে ঠকে যায়। এখানে আপনি আপনার জন্য খরচ করছেন, কোম্পানিতে কোনো টাকা দিচ্ছেন না, আর 300 টাকা প্রোভাইড আপনি কোম্পানিতে দিচ্ছেন আমি জানি, সেটা কিন্তু তার এগেনস্টে আপনি কিন্তু সব পেয়ে যাচ্ছেন। একটা বলুন, এটা কোথাও ট্রেনিং নিতে গেলে একটা 1.5 মাসে যদি ট্রেনিং হয় তাহলে আপনার কত টাকা খরচা হতে পারে ফিজ হিসাবে? কোম্পানিতে ফিজও নিচ্ছে না। তাহলে কোম্পানি আপনার কাছ থেকে প্রফিট করছে যে প্রোডাক্টটা আপনি বানিয়ে দিচ্ছেন সেটা বিক্রি করে, ব্যাস এটাই। পুরনো ক্যান্ডিডেটদেরকে বারবার বলবো সাবধানে, আপনারা যাদেরকে নিয়ে যাবেন বাড়িতে একটু সাবধানে, আপনি এখানে বসে কথা বলুন না, কোনো অসুবিধা নেই। পুরনো ক্যান্ডিডেটদের বাইরে কথা বলুন, বাইরে কোথাও সময় দিন, বাড়িতে নিয়ে যাচ্ছেন যে প্রবলেমটা ফেস করেছে উনি, উনি যেটা আমাকে বলেছে আমার খুব খারাপ লেগেছে, বা কোম্পানির তরফ থেকে আমাদেরও খুব খারাপ লেগেছে, আমি জাস্ট একটু সাধারণ হিন্টস দিই। ওনার বাড়িতে কিছু মহিলা আছে বা মেয়ে মেয়ে আছে বা যাই ওয়াইফ আছে, তো বেসিক্যালি একটা বুঝতে পারছেন সব বাড়িতে আছে, তো সেখানে গিয়ে এরকম একটা ব্যাপার ঘটেছে, কিছু একটা মিস দিয়ে পড়ে এসছে, তো বেসিক্যালি সাবধানে। আমি জাস্ট একটুখানি উদাহরণ দিলাম, আর এই বিষয়ে আমি কিছু বলবো না। যদি দেখুন সবাই কাজ করতে আসে না, এখানে সবার জন্য জায়গাটা না, সবাই কাজ করতে আসেও না, আমরা জানি অনেক মানুষ অনেক রকম মেন্টালিটি আছে, একটু সাবধানে, ঠিক আছে। আমার অফিসে কেউ করতে পারবে না কারণ কন্টিনিউ সিসিটিভি ক্যামেরা চলে সব দিকে, এখানে কেউ কিছু করতে পারবে না কারণ ওইসব ক্যানিগুলো এখানে কিছু তোড়জোড় করতে পারে না, আমি জানি এখানে সিসিটিভি ক্যামেরা চলছে, আমি এখানে কিছু বললে বা আমি এখানে কিছু করলে আমি ধরা পড়ে যাবো, আমি প্রপারলি কেস করি। যেহেতু আপনার বাড়িতে হয়তো কোনো কারণে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে গিয়ে হয়তো জিনিসগুলো করছে, তো প্রবলেম আপনাদেরই হবে, একটু সাবধানে ধ্যান দেবেন। আর যারা নতুন আছেন অবশ্যই ভিডিওগুলোকে দেখুন আগে, ইউটিউবে সব ভিডিও দেখে নিন, তারপরে আপনারা কাজ করুন। ওকে, নমস্কার।